এদিকে ঠিক 3.5 মাস আগে বাংলাদেশে আবারো ফিরতে না চাওয়া চন্ডিকা হাথুর সিংহে এখন টাইগারদের হেড কোচ 2014 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের হেড কোচের দায়িত্ব সামলেছেন তিনি সেবার সফল ছিল তার যাত্রা তবে শেষটা হয়নি ভালো এবার আবারো বাংলায় তিনি বিস্তারিত দেব শুভ দেবনাথের রিপোর্টে At the moment, I'm very happy. But I'm না আমি আপাতত বাংলাদেশে আসতে চাই না নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কাজ করছি আমার মেজো বাচ্চাটাও ছোট ওকে সময় দিতে চাই বাংলাদেশে আপাতত যাওয়ার ইচ্ছা নেই young family my kids still in school so not at the moment 3.5 মাস আগে সিডনিতে নিউজ 24 কে এই কথা জানিয়েছিলেন চন্ডিকা হাথুরা সিংহ সময়ের পালাক্রমে তিন ফরম্যাটে আবারও বাংলাদেশের হেড কোচ হাথুরা সিংহ আবারও বাংলায় ফিরে মিরপুরে দিন ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন পুরনো হাথুরু নতুন পরিচয় 2014 থেকে 2017 তিন ফরম্যাটে টাইগারদের মাস্টারমাইন্ডের ভূমিকায় ছিলেন হাথুরু তার সময়ে 21 টেস্টে টাইগারদের জয় 6টিতে তবে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় সেখানে জয়ের পাল্লায় ভারী 51 ম্যাচের 25টিতে জিতেছিল বাংলাদেশ বৈশ্বিক আসরেও সফল ছিল বাংলাদেশ 2015 ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল আর 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে হাথুরুর আমলেই আর টি টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স ছিল গড়পড়তা 29 ম্যাচে জিতেছিল 10টিতে কোচিং স্টাফে তারই সদস্য স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতকে পাচ্ছেন সাকিব তামিমদের সঙ্গে পুরনো পরিচয় ওয়ানডে ফরম্যাটে জয়ের ধারাবাহিকতার কারণে বিশ্বকাপেও সেরা সাফল্যের স্বপ্ন বুনছে টাইগাররা শুভদেবনাথ নিউজ 24 ঢাকা